আসসালামালাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হানিফ আলী আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরো নতুন একটি উপহার নিয়ে। আমার সেই উপহারটির নাম হচ্ছে জামাল কামাল। এই জামাল কামাল হিস্টোরির বাদ্যযন্ত্রয় সহযোগিতা করেছেন দুতারায় কাজী মুদ্দিন, আর বাসিতে সহযোগিতা করেছেন গুলাব রাব্বানি, ঢুলকিতে সহযোগিতা করেছেন আব্দুল জলিল, পারকিশন বাজিয়েছেন মোহাম্মদ হানিফ আলী। তবে যা হোক, এই সভাতে আছেন যত, সব দেখছি যোগ্য ভিজ্ঞ, অযোগ্য কেহ নাই। তবে করে আপনারা অনুমান, শুনতে আসছেন কীর্তন গান, আসছেন যদি কষ্ট করে, বসুন একটু ধৈর্য ধরে, বলছি আমি ধীরে ধীরে রত্ন সবার ঠাই। তবে ভুলি নাই কীর্তন মনে আছে, বলছি কথার প্যাসে প্যাসে। তবে যা হোক, বৈরাট নগরের মধ্যে ছিলেন বাদশাহ সানি সেকান্দার, তার কোনো ছেলে সন্তান ছিলেন না, ছিলেন তিনি আটকুরা। আটকুর ঠেটকুর মইলে না খায় শিয়াল আর কুকুর, তাই সমস্ত বৈরাট নগরের প্রজাবৃন্দগণ সমালোচনা করতেছি, আটকুরা বাদশার মুখ দর্শন করলে আমাদের সোয়াভোর বেলা পর্যন্ত অনাহার থাকতে হয়, আমরা ওই আটকুরা বাদশার মুখ আর আমরা কোনোদিন দর্শন করব না। এই সমস্ত প্রজাবৃন্দগণে যত সমালোচনা করতেছি, ওই বাদশাহ সানি সেকান্দারের কর্ণে প্রবেশ করছি। বাদশাহ সানি সেকান্দার বলতেছি, হায় আল্লাহ, তুমি আমাকে অত ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছ শুধুমাত্র একটা ছেলের সন্তানের জন্য, আমাকে দুনিয়ার বুকে আটকুরা রাখছো, তবে আমার এই পাপিষ্ট মুখ আর আমি কাউকে দেখাবো না। তাই উনি কি করলেন, অন্ধকুটা ঘরে কফার দিলেন, অন্ধকুটা ঘরে কফার দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্দতেছেন।
ধন সম্পত্তি ধন সম্পত্তি চেয়েছিল, কারণ ছেলে সন্তান চায় নাই, কারণ আর ছেলে সন্তানের জন্য কাঁদতেছে, নির্চয় আর ভাগ্যে ছেলে সন্তান আছে, যাও তুমি। তাই ওই জিব্রাইল কি করলেন, একটা ফকিরের বেশ ধরে বাদশার বাড়িতে আসলেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ওই ফকির জিগির ছাড়ছে, তখন ওই বাদশায় ছেলামাল কি আলেক সালাম দেয়া গরের থেকে বাহির হইয়া বলতেছে, বাবা এত ভোর সকালবেলা আপনি কি মনে করে আসছেন, যে দেখো বাদশা তুমি তো আল্লাহর কাছে ধন সম্পত্তি টাকা পয়সা চেয়েছিলা, কারণ ছেলের সন্তান চাও নাই, তোমার কান্দনে আজকে আল্লাহর আরশ মওলা কাঁপতেছে, নির্চয় তোমার ভাগ্যে ছেলে সন্তান আছে। তবে হ্যাঁ, এই যে একটা ফল তোমাকে দিলাম, এই ফলটা তোমার বেগমকে শাইল মাটি দেয়া ঘর দুয়ার নেই প্যাগু চলাচল কইরা বিজা কাপড়ে ফল খাওয়িয়ে দিবা, নির্চয় আল্লাহ পাক তোমার ঘরে ছেলে সন্তান দিব। যে তাই না, যে হ্যাঁ, বিসমিল্লাহ বিলা ফলটা হাতে নিল, ফকির গায়ে ফুয়ে গেল। এইদিকে আন্দরে যা বলতাছে, দেখো বেগম এই ফলটা তুমি যত্ন করে রাইখা দাও, কারণ একটা ওলি আল্লাহ লুকাই সেই ফলটা দিয়ে গেছে, নির্চয় আমাদের মুখের দিকে আল্লাহ পাক তাকাইছে, নির্চয় আল্লাহ পাক আমাদের ছেলে সন্তান দিবে, এই ফলটা তুমি সকালবেলা শাইল মাটি ঘর দুয়ার নেই প্যাগ চলাচল কইরা বিজা কাপড় এই ফলটা খাইয়া নিবা। তাই দিন চলে গেল, রাত চলে গেল, ভোর সকালবেলা ওই বেগম কি করলেন, শাইল মাটি দে ঘর দুয়ার নেই প্যাগ চলাচল কইরা বিজা কাপড়ে বিসমিল্লাহ বইলা ওই ফলটা খাইয়া নিলেন। যখন খাইয়া দিলেন, আল্লাহর কৃপায় সেই রাত্রেই কিন্তু বেগমের গর্ব হয়ে গেল। তাই এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস যখন গত হয়ে গেল, গর্ব দেখা দিল, খুশির ছুটে বাদশাই বলতাছে, দেখো বেগম আজকে আমার অত খুশি লাগতেছে, জানো আকাশ বাঙ্গে আমার মস্তকে পড়েছে, তাই মনের আনন্দ আজকে তোমার সাথে পাশা খেলতে চাই। তাই একটা গাছের তলে বৈশা বাদশা বেগম পাশা খেলতেছে, হাজার হাজার লোকে দেখতেছে, তাই কিভাবে পাশা খেলে বলতেছি আমি গানের সুরে।
দেখো বেগম, ওই তো একটা কুকুরের বাচ্চা যাইতেছে। বেগম বলতেছে না স্বামী, ওইটা একটা শিয়ালের বাচ্চা হবে। বাদশাহ বলতেছে না, নিশ্চয় ওইটা একটা কুকুরের বাচ্চা হবে। বেগম বলতেছে না স্বামী, সত্যিকারে একটা শিয়ালের বাচ্চা হবে। বাদশাহ বলতেছে দেখো বেগম, তুমি আমার কথার প্রতিবাদ করছো, নিশ্চয় একটা কুকুরের বাচ্চা হবে। বেগম বলতেছে না স্বামী, তা হইতে পারে না, নিশ্চয় একটা শিয়ালের বাচ্চা হবে। বাদশাহ বলতাছে ঠিক আছে, এই যে আমি তামার পাতিলে লিখা দিলাম, যদি ওইটা কুকুরের বাচ্চা না হইয়া শিয়ালের বাচ্চা হয়, 12 বছরের জন্য আমি বনবাস যাব। বেগম বলতাছে হ্যাঁ, এই যে আমিও লিখা দিলাম, যদি ওইটা শিয়ালের বাচ্চা না হইয়া কুকুরের বাচ্চা হয়, আমিও কিন্তু 12 বছরের জন্য বনবাস যাব। তাই বাদশাহ বলতাছে দেখো সিপাই সৈন্যগণ, এই বন জঙ্গল গিরাও করে দেখো, ওইটা কুকুরের বাচ্চা কিনা শিয়ালের বাচ্চা। তারা বন জঙ্গল গিরাও করে ওইটা লক্ষ্য করে জাল দেয়, ধৈরা দেখে যে হ্যাঁ, বেগম যেটা বলছিল সেটা রাইট, ওইটা একটা শিয়ালের বাচ্চা। তবে এখন যদি বলি যে এটা শিয়ালের বাচ্চা, কিন্তু 12 বছরের জন্য বাদশার বনবাস যাইতে হবে। তবে যত বেগম বনবাস কোনো আসে যায় না, আমার বাদশাকে পুনরায় বিয়া শাদি করিয়া আমরা বৈরাটনগর পরিচালনা করব। তবু কিন্তু আমরা বৈরাটনগর শ্মশানে পরিণত করতে দিব না। তাই সবাই একমত হইয়া বাদশার কাছে যাইয়া বলতাছে দেখেন বাদশাহ নামদার, আপনি যেটা বলছিলেন এটা রাইট, সত্যিকারে একটা কুকুরের বাচ্চা হলো। বাদশাহ বলতাছে হ্যাঁ, এখন পাবো কিন্তু, কারণ খেলার মাধ্যমে আমি তোর কাছে হাইরা গেছি, হাজার হাজার লোকের কাছে আমি লজ্জা পাইছি, এইবার কিন্তু আর আমি তোকে ছাড়বো না। তাই বলতাছে কোথায় দাসী, নিয়ে আস আমার হীরার চাবুকখানা। দাসী একখান হীরার চাবুক আইনা হাতে দিল, এইদিকে বলতাছে হে দুষ্ট শয়তানি, তুই এইবার মরণের জন্য প্রস্তুত হয়ে যা। বেগম বলতেছে সর্বনাশ, আর বোধহয় আমি প্রাণে বাঁচব না। তাই চোখের পানি ছাইরা দিয়া গলায় কাপড় নিয়া জুরাত করিয়া বাদশার কাছে যাইতেছে। মারিলেনি বাদশাহ,
সহে না স্বামী সাহু হাত পাও বন্ধন কইরা বৈদ্য ভূমিতে নিয়ে ছাইড়া দাও 12 বৎসরের জন্য। তাই জল্লাদ বলতেছেন, বাদশাহ নামদার বেগম এমন কি অন্যায় অপরাধ করছে, তার জন্য 12 বৎসর বনবাস থাকতে হবে, যে তাকে তোমার কাছে কৈফত দিতে হবে। যে না, আমি কৈফত চাই নাই, শুধু জানতে চাইছি। যে না, তোমার কাছে কৈফতের কোনো দরকার নাই, আমি যা হুকুম করছি তুমি বেতনভোগী কর্মচারী, তুমি তাই পালন করো। যে ঠিক আছে বাদশাহ নামদার, আমি নিয়ে চলছি। তাই কি করলেন, হাতে লোহার চিরিংখল পরিয়া এই তো বেগমকে সেই বৈদ্য ভূমিতে নিয়ে রওনা করলেন। এইভাবে যাইতে যাইতে বৈদ্য ভূমিতে যে বেগম বলতেছে, জল্লাদ আমি তো আর চলতে পারছি না, আমার শরীরে এখন সর্বশরীর রক্তে জরাজীর্ণ হয়ে গেছে, শরীরে জ্বর উঠা গেছে, আমি কিন্তু আর হাঁটতে পারবো না। যে ঠিক আছে, আপনি এই জায়গায় একটুকে বসে আরাম করেন। তাই বেগম যখন একটা গাছের তলে বসছে, আস্তে আস্তে খালি জমিনের মধ্যে টইলা পড়া গেছে। অচেতন অবস্থায় যখন আছে, ওই অবস্থায় কিন্তু জল্লাদ ওখান থেকে চইলা গেছে, সারা দিন চইলা গেছে। রাত্রিতে তখন বাঘের ডাকে বৈদ্য ভূমি পর্যন্ত থর থর করে কাঁপতেছে। ওই বনের মধ্যে ছিল একটা বাঘিনী, তার দুইটা বাচ্চা ছিল, কে জানো শিকার করে ধরে নিয়ে গেছি। তাই ওই বাচ্চার জন্য কিন্তু বাঘিনী লাফালাফি করতেছে, কোন জায়গায় কিন্তু সে বাচ্চাকে পাইতেছে না। তাই লক্ষ্য করে দেখে, ওই তো একটা মানুষ বা কাঙ্গালিনীর মতো দেখা যায়, তখন ওই দিকে বাঘিনী আগিয়ে যাইতেছে। বাঘিনী বলতাছে, হ্যাঁ এই তো সেই, কাঙ্গালিনী বলতাছে, হ্যাঁ এই তো সেই বাঘ, বনের পশু, বনের বাঘিনী, তবেও যদি আমাকে দইরা খাইতো আমার এই দুঃখ দরদ আর থাকতো না। তাই কাঙ্গালিনী কি করলেন, দুই হাত বাড়াইয়ে দেয়া ওই বাঘিনীকে ডাকতাছেন। আমাকে
দেখো কাঙ্গালিনী, কারণ তুমি রাজ্য হারা স্বামী হারা, কারণ আমি তো দুইটা ছেলে ছাড়া, কারণ তোমাকে যদি আমি খাই ওই আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না, তাই তুমি আমার সমভাগী সই, চলো পারি যদি তোমাকে আমি আশ্রয় দিয়ে রাখি। যে কোথায়, তোমার কি বাড়ি ঘর আছে? যে না, ওই জঙ্গলের ভিতরেই একটা ডেরার মধ্যে আমি থাকি, বেশ চলো। তাই ওই কাঙ্গালিনী রে যখন বাঘিনী নিয়ে গেল, দেখে হার গুড়ের তলে ডেরার মধ্যে ওই বাঘিনী থাকে, বলতেছে সই বাঘিনী, আমি তো মানুষ, তুমি হাতিগুড়া মরিগন্ডার খাও, গুন্ডের ছুটে তো আমি নাক রাখতে পারি না, আমি এই জায়গায় থাকতে পারবো না, তুমি আমার একটা থাকার ব্যবস্থা করো। যে ঠিক আছে, তুমি একটুকে ধৈর্য ধৈর্য বসো। তিন লাফে বাঘিনী কি করলো, একটা বস্তির দ্বারে চলে গেল, যাইয়া দেখে বিরাট বড় একটা বাজার ছিল, অনেক লোকে খাট পালক ন্যাপতুষক এই সমস্ত বস্তু নিয়ে যাইতেছে। বাঘিনী কি করলো, একটা সুবার আউলিতে ছোপনি ধইরা মাটির সাথে মিশা রইল। আস্তে আস্তে যখন ওই লোকজন আইছে, হুঙ্কার মাইরা যখন ঠেলা মারছে, পাশার কাপড় নষ্ট কইরা থুইয়া বাবারে বুইলা, মানে এই যে উঠে আর পরে উঠে আর পরে এই যে দৌড় সাত গ্রাম ছাইরা গেছে, কয় বাবারে বাবা, হাই রে বাঘের বাঘ, এইটাই যদি ধরতে পারতো একবারে রান ফাইরা সুইরা খাইয়া শেষ করে দিত। কয় এই ঘুরা ছাইয়া দেখছে আইতাছে নাহি, একজনে সে এক হয় নাই রে, কয় আল্লাহ বাঁচাইলো, কয় ওই পথে আর কোনোদিন আমরা যাব না। তাই লোক সাত গ্রাম ছাড়িয়া দিল, ওই বাঘিনী ওই ন্যাপতুষক খাট পালং নিয়া ওই যে বনের মধ্যে সুন্দর করিয়া খাটের উপরে তুষক পাইরা দিল, বলতাছে সইগো এখন তুমি শুই আরাম করো। যে হ্যাঁ, বিছনা কইরা দিছো বেশ তো সুন্দর, ভালোই আমার আরাম লাগতেছে, তবে আর একটা কিন্তু আমার পেটের মধ্যে জ্বলতাছে। কি? যে পেটের খিদায় এখন আর আমি ধৈর্য ধরে থাকতে পারি না। যে তাই না? যে হ্যাঁ, ঠিক আছে তুমি বসো। ওই টাইম ওই রাস্তায় না যে আরক রাস্তায় চলে গেছে। তাই আমাদের বালুকুড়ি কলোনির মধ্যে মদন ঘোষ নামে একটা ঘুষ ছিল। ওই মদন ঘোষ জীবনে কোনোদিন গেঞ্জি তো তার জন্য নাইকাই,
দর্জিতে শাটু বানাইতে পারে না, 5.5 ফুট লম্বা ভুঁড়ি তার আগে আগে থাকে। ওই মদন ঘোষ মিষ্টির সসপেন নিয়ে যখন বাজারে যাইতাছে, বাঘিনী মনে মনে চিন্তা করে, এই যাইতাছে মদন ঘোষ, ওর পেটের মধ্যে মারবো একটা ডুষ, ওর যখন হারাইব হুশ আমি খালি মিষ্টির সসপেন নিয়ে যাইব। এইডা না মনে মনে যুক্তি কইরা ওই সুবার আউলিতে রইছে পলিয়ে। যখন আইছে মদন ঘোষ হুঙ্কার মাইরা পেটের মধ্যে মারছে এক ডুষ, বাবারে বুলা শিক্ষা দেয় মদন ঘোষের হারাইছে হুশ। খালি মিষ্টির সসপেনটা নিয়ে টান দানিয়া খালি পালঙ্গের মধ্যে দিছে, সই গো এখন তুমি পেট বইরা মিষ্টি খাও। বলতাছে হ্যাঁ মদন ঘোষের মিষ্টি, কিন্তু এইটা নাম করা মিষ্টি, মদন ঘোষের মিষ্টির মতো কেউ মিষ্টি বানাইতে পারে না, এই মিষ্টি খাইতে বড় সুস্বাদ হবে। তখন মানে মিষ্টি খাওয়া আরম্ভ করলো। মিষ্টি খাইতে খাইতে তখন ওই যে বাসার সাথে ওয়াদা করছিল, আমার ছেলে যদি আল্লাহ পাক ছেলে দেয় তার নাম রাখবো জামাল বাদশা, তাই গর্ব নিয়ে পড়ে গেছিল, আল্লাহর হুকুম হয়ে গেল, সেই প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। এমন বেদনা অসহ্য যাতনা সহ্য করতে পারে না। তখন মানে আল্লাহর কাছে কান্দা কান্দা বেগম বলতেছে,
বাগিনী বলতাছে দেখো সই, তুমি চোখ মেলা চাইয়া দেখো, দেখার মতো তোমার ছেলে জন্ম নিছে। তাই কাঙ্গালিনী চোখ মেলা চাইয়া দেখা থাপা দেয়া কুলে নিয়ে গালে মুখে চুমা দিয়া, তখন ওই মায়ের বুকের দুধ ওই ছেলের মুখে লাগিয়ে দিছি, আস্তে আস্তে ছেলেটাই না খাইতেছি। তাই কাঙ্গালিনী বলতাছে দেখো বাগিনী, এখন তো আমার পানির দরকার পড়লো, এখন আমি পানি কোথায় পাবো? বাগিনী বলতাছে দেখো কাঙ্গালিনী, আমি তোমার ছেলে নিয়ে থাকি ডারায়, ওই যে নদী দেখা যায়, নদী তো বেশি দূর নাই, তুমি তাড়াতাড়ি করে ওই নদীতে চইলা যাও। তখন ওই কাঙ্গালিনী কি করলো, ওই ছেলেটা বাগিনীর কাছে রাইকা নদীতে চইলা গেল, যাইয়া দেখে বিশাল নদী, পানি ঢেউ খেলতাছে, ফেনা বাইসা যাইতাছে, টাগই বাইসা যাইতাছে। বলতাছে বাহ কি সুন্দর চমৎকার নদী, এত সুন্দর নদী তো আমার জীবনে আমি দেখি নাই। তাই আস্তে আস্তে নদীর উজান দিকে যাইতাছে, কিছু দূর যাইয়া দেখে গাছের মধ্যে কতগুলা বান্দর আছে, প্রত্যেকটা বান্দরের কুলে একটা করে বাচ্চা, এক গাছের থেকে কাচ্চা আরেক গাছে যায়। কাঙ্গালিনী মনে মনে চিন্তা করে, হাইরে কুলে যে বাচ্চা আছে পইরা যে মারা যাব, এই দিকে তো নজর দেয় না। তখন বলতাছে এই বান্দর, তোরা তো বুইরা হইলে গাছ বা সারস না, এই যে কুলে বাচ্চা নিয়ে কাচ্চা দে আরো গাছে যাস, পইরা যে তোর বাচ্চা মারা যাব, বাচ্চার দিকে কি নজর দিস? বান্দর গুলাই বলতাছে হাইরে আজকে যদি আম করে জবান থাকতো কাঙ্গালিনীর আজকে দুই চার কথা কইয়া বুঝাইতাম। তাই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহর কৃপায় তখন ওই বান্দর গুলার জবান খুল্লা হয়ে গেল। তাই বলতাছে দেখো কাঙ্গালিনী, আমরা তো বনের পশু, বনের বান্দর, বনে থাকি, এক গাছের থেকে কাচ্চা আরেক গাছে যায়, কুলের বাচ্চা দৈরা রাখি, তুমি তো তাও রাখো নাই, কারণ তোমার কুলের বাচ্চা বাগিনীর দ্বারাই থুয়া, বাগিনীর কাছে থুয়া তুমি নদীর পার দিয়ে ঘুরতাছো। বলতেছে তাই তো, চমকে উঠলো, এই তো বাচ্চার দিকে দৌড়াইলো, আচ্ছা যাইতে থাক, কিরচা কিন্তু আমার বৈরাট নগর যাই, বৈরাট নগর বাদশা ছানি সেকান্দারের দেশে একরাম সওদাগর বাস করে, ওই সওদাগর চোদ্দ ডিঙ্গা মধুকর নিয়ে বাণিজ্যে যাইতেছে, ওই জায়গার মধ্যে যে তার ডিঙ্গার খড়ি ফুরিয়া গেছে। তাই শিবাইশ্বরনগরকে ডাইকা বলতাছে দেখো জাহাজে খড়ি নাই, তোমরা এই জঙ্গলের থেকে খড়ি কাইটা নিয়ে আসো, তবে শিকার কইরা যদি হয়তো হরিণ টরিন পাও মাইরা নিয়ে আসবা, যে ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য কইরা দেখে আকাশে চিলকাইয়া উড়তাছে, ওই যে ছেলে, কণ্ঠ শুকিয়ে গেছে মার দুধের কারণে, ছেলে কানতে কানতে একবার লাল হয়ে যায়, আবার লীল হয়ে যায়, ছেলের কান্দনে বাগিনী পাগলা হইয়া নদীর পারে যায়, কাঙ্গালিনী রে না পাইয়া আবর ডেরায় আসে, ছেলের কান্দনে আবর মানে ডেরায় আরে নদীর পারে চইলা যায়। এইভাবে যখন লাফালাফি করতেছে, ইতিমধ্যে ওই লোকজন মনে মনে চিন্তা করে চিলকাইয়া উঠতাছে, নির্চয় ওই জায়গার মধ্যে বিলবাওয়ারি পানি আছে, ওই জায়গায় গেলে নির্চয় শিকার মিলবে। আল্লাহর হুকুম ওই ফেরেশতারা মানে সিলকায়ার রূপ ধরে ওই বাচ্চাকে ছায়া দিয়ে রাখতেছি, যখন গিরাও করে আসলো তখন অসম্ভিতে একটা ছেলের কান্না শোনা যায়, একটা মাসুম বাচ্চার কান্না যখন শোনা যায়, চতুর্দিকে ঘুরে আইসা দেখে সত্যিকারেই বাগিনীর ডেরার মধ্যে একটা শিশু বাচ্চা দেখা যায়। তাই বাচ্চাটা নইয়া ওর আর করলো না দেরি, তাড়াতাড়ি ওই ডিঙ্গার মধ্যে চইলা গেছে তাড়াতাড়ি, যার আমাদের ব্যাপার বাণিজ্যর দরকার নাই, ওরা সরাসরি মানে বৈরাটনগর চইলা গেল। এই দিকে কিছুক্ষণ পরে বাগিনী ডেরায় আসলো, আইসা দেখে এখন সে ছেলে নাই, ছেলের জন্য কান্দা বাগিনী আকুল হয়ে যায়, হাইরে কাঙ্গালিনীর ছেলে কে নিল, কাঙ্গালিনী আসলে আমি কি জবাব দিব? তাই কাঙ্গালিনী আইসা বলতাছে বাগিনী আমার ছেলে কো, আমার ছেলে চাই, যে তোমার ছেলের খবর তো আমার কাছে নাই, কারণ তোমার ছেলে কানতে কানতে লাল হয়ে যায়, তোমার ছেলের কান্দন আমি নদীর পারে যাই, তোমারে না পাইয়া ডেরায় এসে দেখি তোমার ছেলে নাই, তাইতে তো আমি কান্দা বুক বাসাই, তোমার ছেলের কথা আমার কাছে জিজ্ঞাসা করে আর লাভ নাই। কাঙ্গালিনী বলতাছে না, তুই বনের পশু বনের বাঘ, তুই আমার ছেলে খাইছ, যে না আমি তোর ছেলে খাই নাই।
খাই না কে খাই না কে আমি গো খাই না কে খাই না কে আমি খাই না তোমাছে খাই না কে আমি খাই না তোমাছে একমাত্র বাগিনী ছিল সেও আজকে চলে গেল, তবে কে আমার ছেলে নিল, কে আমার বুক খালি করলো?
বরে দিশাল রে গালি মাতায় পড়ল বাহারি রে ও রে বাবা গামা বাসরে খায় নাদি সিলাই রে ও রে বাবা জামা হবি পুত্র হারা রে ও রে বাবা দামা অঞ্চল ও রে বাবা জামা পাহাড়ে রে রে ও রে রে বাবা জামা কাঙ্গালিনী পাগল হয়ে গেল। হাইরে একমাত্র বাগিনী ছিল সেও চলে গেল, আজ আমার বুকের জাদু কে নিল? তাই বনের পাগল হয়ে গেল, যা পাইতেছে তাদাই মাথায় বাড়ি নিতেছে। পাগলের মতো গাছের পাতা ফুটা যা পায় তাই খুঁটা খুঁটা খায়, মানবতা জ্ঞান কাঙ্গালিনী হারিয়ে ফেলাইল। তাই এখন মানে বনের ভিতর দিয়ে পাগল বেশে রওনা করল। কাঙ্গাল হেঁটে যায় ফিরা ফিরা চায়, কাঙ্গাল হেঁটে যায়, কাঙ্গাল হেঁটে যায় হেঁটে যায় ফিরা ফিরা চায়, কাঙ্গাল হেঁটে যায়। আহারে নিষ্ঠুর স্বামীর দয়া ময়া নাই, কাঙ্গাল হেঁটে যায় হেঁটে যায়,
তাহারে দারুণ বিধি লেখা ছিল কর্ম বিদাতাই কঙ্গাল হেঁটে যায় হেঁটে যায় ফিরা ফিরা চাই কঙ্গাল হেঁটে যায় তাহা পায় তাহা দিয়া মাতায় বাড়ি নয় কঙ্গাল হেঁটে যায় হেঁটে যায় ফিরা ফিরা চায় কঙ্গাল হেঁটে যায় কঙ্গালি নির্দুঃখ দেইকা পাথর গইলা যায় কঙ্গাল হেঁটে যায় হেঁটে যায় ফিরা ফিরা যায় কঙ্গাল হেঁটে যায় পেটে রক্ষি দেয় কঙ্গালি মাটিতে গড়ায় কঙ্গাল হেঁটে যায় হেঁটে যায় ফিরা ফিরা চাই কঙ্গাল হেঁটে যায় কঙ্গালিনী বনে বনে ঘুরতেছে ঘুরতে থাক ওই যে জামাল রে একরাম সওদাগর নিয়ে গেল একরাম সওদাগরের আর একটা ছেলে আছে তার নাম রাখছে কামাল এই ছেলেটা যখন নিয়ে গেল সওদাগরে মানে ওই ছেলের নাম রাখলো জামাল জামাল কামাল আস্তে আস্তে ডাঙ্গর দিগল হইতেছে এমনকি তাকে স্কুলে লেখাপড়া করবার দিল যখন দুই ভাই স্কুলে যাইতেছে ওই যে বাদশা সানি সেকান্দার ওই বাড়ির সামনে দিয়া বাদশা একদিন দেখা মনে মনে চিন্তা করে এই ছেলে কোনোদিন সওদাগরের হইতে পারে না এইটা নির্চয় কোনো রাজা বাদশার ছেলে সন্তান হবে তাই ডাইকা একদিন সওদাগরকে বলতাছি দেখো সওদাগর এই যে তোমার ঘরে একে একে দুইটা ছেলে আমার তো কোনো ছেলে সন্তান নাই তবে তোমার ছোট ছেলে জামালকে আমার কাছে দাও আমি কিছুদিন লালন পালন করি হয়তো আমার মনের জ্বালা জুড়াই সওদাগরে বলতাছে হ্যাঁ বাদশা নামদার আপনি নিতে পারেন কিন্তু আপনি যে গাড়িতে আপ ডাউন করেন চলাফেরা করেন ওই গাড়িতে উঠিয়া আমার বাড়ির থেকে সকালে আনতে হবে স্কুলের টাইম পর্যন্ত আপনার কাছে থাকবে তারপর আপনি স্কুলে পাঠাবেন স্কুলে পড়া শেষ হইলে আবার সন্ধ্যার সময় বাড়িতে দিয়ে আসবেন এইভাবে মানে আপনি লালন পালন করতে পারেন যে হ্যাঁ আমি তোমার শর্তে রাজি আছি ওই দিন থেকে কি করলো ওইভাবেই মানে জামাল বাদশার বাড়িতে আসে যায় তাই একদিন জামালকে নিয়ে যখন মানে একটা বিচার সালিশে যাইতেছে তাই এমন একটা বিচার করলো ন্যায়কে অন্যায় করলো অন্যায়কে ন্যায় করলো জামাল মনে মনে চিন্তা করে এইটা বাদশায় কি করলো ন্যায়কে অন্যায় করলো অন্যায়কে ন্যায় করলো এই জায়গায় আর কিছু বলবো না বিচার যখন শেষ হইলো রাস্তার মধ্যে এসে বলতাছে বাদশা নামদার আজকে যেটা বিচার করলেন এইটা কিন্তু আপনি মস্ত অন্যায় করছেন আপনি ন্যায়কে অন্যায় করছেন অন্যায়কে আপনি ন্যায় করছেন বাদশায় জিবলাই কামড় দিল সর্বনাশ ছোট বাচ্চা পোলাপান আমি যে এত বড় একটা বিচার করছি ন্যায় অন্যায় দুইটা প্রার্থী তারাই জানে এই বাচ্চায় কেমনে করে ধরলো তখন মনে মনে চিন্তা করে নির্চয় একটা রাজা বাদশার ছেলে হবে তাছাড়া আর হইতে পারে না ওই দিন থেকে বলতাছে দেখো বাবা আজকের থেকে তুমি যাকে মা বলো তোমার যেটা আপন মাও এই যে যাওয়ার সময় একটা করে মানিক দিয়া দেই তোমার সেই আপন মাকে এই মানিকটা দিও তখন মানে জামালের অন্তর একটা গাও দিল তাই তো আমি যাকে বাবা বলি আমার অন্তর ভরে না যাকে মা বলি আমি শান্তি পাই না নির্চয়ের আমার আপন বাবা মা হবে না কেন বাচ্চা এই কথা বলল তবে এইভাবেই যখন প্রত্যেক দিন আসা যাওয়া করতেছে একদিন কামাল ডাইকা বর্তাছে মায়ের কাছে
মাগু যে কি কর, যে দেখো মা এই যে জামাল ওর সাথে লেখাপড়াই কইরা পারি না, স্কুলে লেখাপড়া করতে যে ওর সাথে হাইরা যায়, খেলাধুলায় হাইরা যায়, এখন মা আমি উপায় করি কি? ওর জ্বালায় তো আমি কোনো জায়গায় মানে আমার মুখ দেখাইতে পারি না, সব জায়গায় আমি হাইরা যাইতেছি। মাই বলতাছে দেখ বাবা কামাল, ওইটা তোর ভাই না, ওইটা তোর কালন্ত জম, ওইটা যে পর্যন্ত শেষ না করবি এ পর্যন্ত তোর শান্তি নাই। কারণ ওই জামালকে তোর বাবাই কিরকম অন্তর দে ভালোবাসে, স্বয়ং বাদশা ভালোবাসে, ভবিষ্যতে তোর অমঙ্গল আছে, এই দেশের সওদাগরি বাদশাই কি জানি এই জামালি লাভ করবে, তাই সময় থাকতে ওরে শেষ করে দে। যে কেমনে মা, যে দেখো বাবা তুমি ওকে নিয়ে বাণিজ্যে চলে যাও, বাণিজ্যে যাইয়া মাঝি মাল্লা যেন কেউ দেখতে না পারে, দেখ না দেখ করিয়া ওকে হয় পানির মধ্যে ফালিয়া দিবা, নয়বা পিছন থেকে কূপ দেয়া ওকে শেষ করে দিবা। যে ঠিক আছে মা তাই হবে। তখন ওই কামাল আর করলো না দেরি, তাড়াতাড়ি চলে গেছে সওদাগরের কাছে। আব্বা গো, আরে ভাই গো, তোমার নয় তো আমি বাণিজ্যে যাইবার চাই। জামাল বলতাছে দেখো ভাই এমন কথাই তো জীবনে শুনি নাই, বড় ভাইয়ের সাথে বাণিজ্যে যামু সে তো আনন্দের কথা। কয় দেখো ভাই জামাল, টাকা পয়সা তো নাই, তাইলে কিছু টাকা পয়সা নেও গা। যে ঠিক আছে। জামাল যে বাপের কাছে বলতাছে আব্বা যান ভাইয়ের সাথে বাণিজ্যে যাইবার চাই। সওদাগরে বলতাছে কত টাকা চাই? যে টাকা কমসে কম 5 লাখ চাই। 5 লাখ টাকা যখন দিছে জামালের হাতে, জামাল নিয়ে দিল কামালের হাতে। কামাল কয় হাই রে হায়, আমি যদি চাইতাম এই 5 লাখ তো দূরের কথা, বুথ হয় যে 5,000 দিত কিনা, 5-6 বাই রইত না, আর জামাল চাইছে 5 লাখ টাকা দিয়ে দিছে। তখন টাকার পেটি গুলা ওই কামাল কি করলো মানে ঠাস ঠাস করে মায়ের গালের মধ্যে বাইরে বানুলো। দেখো মা বাবাই আমাকে কত টাকা দিছে। কয় হ্যাঁ দেখো যে জামাল টাকা চাইছে 1,00,000 টাকা দিছে, তুমি এই টাকা দে সুন্দর করে একটা 14 ডিঙ্গা মধুকর সাজিয়া তাকরা তাকরা ডেকরা ডেকরা মাঝি মাল্লা নিয়ে চইলা যাও। কারণ সে মাঝি মাল্লা যেন তোমার ফেফারে থাকে, তোমার ফরে থাকে, কারণ ওই জামালকে শেষ করতে হবে। যে ঠিক আছে মা আমি তাই করতেছি। এইভাবে সাজিয়া কাজিয়া তখন কামাল যখন রেডি করলো বলতেছে ভাই জামাল আমার তো রেডি, এখন তুমি? যে হ্যাঁ আমিও রেডি হইতেছে, তবে তুমি যাইতে থাকো, আমার যাওয়া বেশি টাইম লাগবে না, তোমার পিছনে পিছনে আসতেছি। তাই কামাল বাণিজ্যে চলে গেল। এইদিকে জামাল কি করলো তখন সওদাগরের কাছে যা বলতাছে আব্বা যান ভাই তো চলে গেল, এখন আমি বাণিজ্যে যাইবার চাই, আমি কি নিয়ে যাই? যে দেখো বাবা তোমার চিন্তার দরকার নাই, এই যে মরা একটা নদী দেখা যায়, এই নদীতে আমার বাবার কাইলে একটা বাণিজ্যের সোনার নাও পবনের বৈঠা আছে, ওইটা নিয়ে তুমি চলে যাও। যে তাই না বাবা? যে হ্যাঁ। তখন মানে মনের মতো মাঝি মাল্লা কতুরি জুটিয়া তখন ওই নদীর পারে যাইয়া ওই লৌকা সুন্দর করিয়া যখন পানির তলে ডুব দেয়া উঠাবার গেছে, দেখে কালু গাজি জিন্দাপীর আসন দিয়া বসে রয়েছে, বলতেছে বাবা গো আমি তো বাণিজ্যে যাইবার চাই। তখন কালু আরে গাজি বলতাছে দেখো বাবা তাই তো তোমার সাথে আমি যাইতে চাই, আসন দিয়ে বসে আছি, তবে আর দেরির দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে মাঝি মাল্লা সাজিয়া তোমার লৌকে বাইতে হবে না, শুধু বইটা পানিতে শুয়াইবা আর উঠাইবা, বাতাসের এক কুশ আগে তোমার লৌকে চইলা যাবে, কারণ আমি তোমার আসনে বসা আছি। তবে বাবা একটা শর্ত, 3 নদীর মুখ পাওয়ার আগে কিন্তু আমার নামে একটা সিন্নি আদায় করতে হবে, যদি আদায় না করো তাইলে তোমার নিশ্চয় কোনো বিপদ আসতে পারে। যে হ্যাঁ বাবা নিশ্চয় আমি আপনার নামে সিন্নি আদায় করব। তাই সমস্ত লৌকা ধুইয়া টাইয়া রেডি করে মাঝি মাল্লা করে বলতাছে দেখো তোমরা এই জায়গায় থাকো, এখন আমি আব্বা আম্মার কাছে গুনে আমি বাণিজ্যের বিদায় নিয়ে আসি। দেই দেন আহ্বা
করে দেন গো বিদায় আমি তাই চলি হাসি মুখে দেন গো বিদায় আমি তাই চলি গো হাসি মুখে বিদায় দেনা গো আই আশীর্বাদ করবে না মায়াসি জানো ফি আশীর্বাদ করবে না মায়াসি জানো ফি যাহো ওহরে বাবা আল্লাহর কাছে দেই সুপিয়া গো বাণিজ্য করিয়া বাবা আসি তাই তো যে সন্তান আমার পেটে থুইছি আজকে বাণিজ্যে যাওয়ার সময় শুয়ারের মতো ব্যবহার করলো আমরা যে বাবা মাও আমাগোর কোনো কিছু জিজ্ঞাসা না কইরা আজকে এইভাবে চইলা গেল আর যাকে মারবার জন্য ওই শুয়ার কুত্তাকে পাঠিয়ে দিছি আজকে সেই ছেলে আজকে বাবা মায় পায় ধইরা দু আশীর্বাদ চাইতেছে এমন সোনার পুতুলি সোনার টুকরাকে কেউ কাল সাপের মুখে শুইপা দিতে পারে হে আল্লাহ পাক তুমি এই জামালকে সুসম্মানে গাটের বড়া গাটে ফিরিয়ে দিও তাই মায় বাপে আল্লাহর কাছে শুইপা দিল বলতেছে বাবা জামাল এখন তুমি মনের আনন্দে মনের উল্লাসে মাজিমাল্লা নিয়া চোদ্দ ডিঙ্গা মধুকর নিয়া সোনার নাও পবনের লৌকা নিয়া তুমি বাণিজ্যে চলে যাও।
পাগ চলিয়া রে উড়িয়া বইটা মারিয়া যাও রে, উড়িয়া বইটা মারিয়া যাও রে। বাতাসের এক কুশ আগে চোদ্দ ডিঙ্গা মধুকর নিয়া মাঝি মাল্লারা নিয়া বাণিজ্যে চলে গেল। ওই যে কামাল ওই জায়গায় কি করছে মানে অর্থ আর অমন কোনো ক্যাপাসিটি নাই, জায়গায় মানে গুণ নামিয়ে দিছে। ওর লোকের যত তাকরা তাকরা ডেকরা ডেকরা মাঝি মাল্লা তারা গুণটাই না যাইতেছে, গুণটাই না যাইতেছে। কারো ধান ক্ষেতের উপর দে, কারো ক্ষেত খোলার উপর দে। এইভাবে যখন যাইতেছে তখন তারা দেখে যে আমগুলো অন্যায় করে তো এইভাবে মানে গুনটাই না যাইতেছে। তারাই এনে মানে কই শালার ব্যাকুবেরা এই রকম করে খেতের উপর দেয়, আমগুলো অন্যায় করে গুনটাই না যাইতেছ। নদী কি তোমার বাবা গুনা তোমার বাপের এলাকা? এটা সবেরই অধিকার আছে। যেমন তর্ক করছে আর করে নাই, দেরি একখারে বাইরিয়া বুড়িয়া বেংসি বুংসি ভাঙ্গিয়া দিছে। যাই হোক ন্যাংরা ব্যাংরা হইয়া সাত দিন আগে যে কামাল চলে গেছিল আর সাত ঘন্টার ভিতরে জামাল সেই জায়গায় উপস্থিত হয়ে গেছে। ওই জায়গায় যখন উপস্থিত হইছে তখন আস্তে আস্তে ওই জায়গায় দেখে যে তিনটা ঢেউ আসতেছে। যখন তিনটা ঢেউ আসলো তখন জামাল মনে মনে চিন্তা করে আমার গুরু জিন্দা গাজী পীর কিন্তু আমাকে সিঙ্গেল দিতেছে, এই তো এই জায়গায় আমার লৌকে রাখতে হবে, পীরের নামে সিন্নি দিতে হবে। তাই গাজী আরে জামাল বাদশা আগা গলইতে খারিয়া বলতেছে দোহাই লাগে জিন্দা গাজী পীরের, দোহাই লাগে জিন্দা গাজী পীরের, দোহাই লাগে জিন্দা গাজী পীরের। তিনটা দোহাই দিছে, ক্যামরেই ঢেউ নিচে হয়ে আসে, ক্যামরেই নিচে হয়ে আসে, নাওয়ের তল দেয় ঢেউ চলিয়া গেল। তৎক্ষণাৎ মানে সে পারে লৌকে চাপিয়া দিল। লৌকে যখন চাপিয়া দিছে তখন বলতেছে হ্যাঁ এখানে জাহাজ লঙ্গর করো, লৌকে লঙ্গর করো, যাও এই যে আমার পকেটে পয়সা আছে, ওই বাজারে যে দুধ কলা চিনি চাল ডাল যা লাগে সমস্ত কিনে নিয়ে আস, কারণ এই জায়গার মধ্যে আমার পীরের নামে সিন্নি আদায় করতে হবে। তখন সমস্ত কিছু কিনে নিয়ে আসলো, ওই চট্টার মধ্যে মানে সেই সিন্নি পাকান আরম্ভ করে দিল। তাই জামাল বলতাছে দেখো মাঝি মাল্লাগণ, এই দেশের মধ্যে ঢুলাই করে দাও রাজা বাদশা উজির নাজির ঢুলি মালি ঋষিমণি গরিব দুঃখী কারো গরিব ধনী কারো বাসবিচার নাই, সবাই যেন জিন্দা গাজী পীরের নামের সিন্নি হয়তো জামাল বাদশা করতেছে, এই সিন্নি যেন খাইতে কেউ অপহেলা না করে সবাই যেন চইলে আসে। এইটা যখন ঘোষণা করে দিল সিন্নি পাক হয়ে গেছে, শত শত লোক আইসা হাঙ্গারে বসতাছে, জামাল মানে সিন্নি বিতরণ করতেছে। ওই যে জামালের মাও কাঙ্গালিনী ওই বনে বনে ঘুরতেছে, তার পেটের খিদায় পেটের তারনায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে। তখন রাস্তা দিয়ে লোক যাইতেছে, ডাইকা বলতাছে ভাই তোমরা কোথায় যাও? যে কেন? ওই যে নদীর পারে জিন্দা গাজী পীরের নামে হয়তো জামাল বাদশা সিন্নি করতেছে, ওই সিন্নিতে যাইতেছি। জামাল বাদশা? এইটা আবার কোন দেশের জামাল বাদশা? আহারে আমার বাবা ছিল তার নামও তো আমি জামাল বাদশাই রেখেছিলাম। যাহ আমি যদিও না যাইতে পারি তবু আমি চেষ্টা করব ওই সিন্নিতে আমি যাইতে পারি কিনা। তখন শত শত লোক আসতেছে, ওই জামালের মা কাঙ্গালিনী হারতে পারে না, তৈলা পইরা যায় আবার মানে
কাবরিয়া কাবরিয়া উঠা ওই মজলি সেইভাবে যাইতেছি, অনেক কষ্টের বিনিময় তখন মানে যে সেই মজলিস পাইল। দেখে সমস্ত লোকজন বসতে দিছে, ওই সাঙ্গারে যে কাঙ্গালিনী বসা পড়ল, সবার এই পাতা দিতেছে, পাতা দেওয়া শেষ হয়ে গেল, সিন্নি দিতেছি, সিন্নি দেওয়া যখন শেষ জামাল বাদশা বলতাছে হ্যাঁ এখন তোমরা জিন্দা গাজী পীরের নামের সিন্নি তোমরা সবাই এখন বিসমিল্লাহ বইলা খাও। তাই সবাই মুখে দিল। কাঙ্গালিনী মনে মনে চিন্তা করে, যে রত্ন যে আমাগরে দাওয়াত করছে, যে হুকুম দিল, আমার মন বলছে ও জানো কত আপন, এই তো আমার সেই হারানো রত্ন, এই তো সেই জামাল বাদশা হবে, ওকে যতই দেখছি ততই যে আমার দেখতে ইচ্ছা হয়েছে, ও যে পর্যন্ত আমার কুলে না কুলে বস না বসে, যে পর্যন্ত আমাকে মা বলে ডাক না দেয়, এ পর্যন্ত আমি কিন্তু এই সিন্নি খাবো না। কাঙ্গালিনী কি করলো, সিন্নি সামনে নিয়ে বসে রইল, শত শত লোক তারা সিন্নি খাইয়া চইলা গেল, কাঙ্গালিনী সিন্নি সামনে নিয়ে বসে রইল। জামাল বাদশা লক্ষ্য করে দেখে, তাই তো সমস্ত লোক চইলা গেল, ওই যে কাঙ্গালিনী দেখা যায়, ওই কাঙ্গালিনী যায় না, উনি কি চায়। আস্তে আস্তে কাছে চইলা গেল, দেখো মা কাঙ্গালিনী সবাই তো চইলা গেল, তবে তুমি সিন্নি খাও, তুমি সিন্নি খাইছো না, কারণ কি? যে দেখো বাবা আমি এই সিন্নি খাইতে পারি, তবে তোমার নাম কি? যে দেখো কাঙ্গালিনী আমার নাম তো জামাল বাদশা বইলা ডাকে। যে হ্যাঁ বাবা তোমার জামাল বাদশা নাম শুনে আমার পাঁচ প্রাণ যেন কেমন করছে, আমার মন বলছে তুমি সেই আমার আপন হারানো রত্ন হবে। যে তাই না কাঙ্গালি? যে হ্যাঁ আমি তোমার সিন্নি খাইতে পারি, তবে তুমি যদি আমার কুলে বসা একবার আমাকে মা বইলা তুমি ডাকতে পারো। জামাল বাদশা বলতেছে, তাই তো এই কাঙ্গালিকে যতই দেখছি ততই আপন আপন মনে হইতেছে, মনে বলছে এই তো আমার সেই আপন মা হবে। আমার বাদশাই বলছিল যে যাকে তোমার আপন মা বইলা মনে হয়, আপন মা হয় তারির হাতে তুমি মানিক দিও, এই তো আমার সেই আপন মা হবে, আমার যত মানিক এখন আমি সেই মায়ের হাতে পৌঁছাবো।
আমি যহতই ডাকি তথাই মধুর মতই লাগে গো তোমার খুলে বৈশা মাগো বড় শান্তি পাহাড় শ্যামা গন্তর যায় জুহুরা ডাকো ডাকো ওহরে বাবা পাগল হাই তোমাকে হারায় আমি হয়ে সি পাগল গরিবে শিলা কত আশা ছিল মনে গো সকলি সারিয়া এখন হইলাম পাগলি রে বাবা বাবু ডাকো ডাকো ও রে বাবা বাবু জামাল বলতেছে মাগু আমিও তো যাকে মা বলি কোনো সম আমার অন্তরটা ভরে না যাকে বাবা বলি আমি শান্তি পাই না আমার মন বলছে কোথাও যেন আমার আপন মা আপন বাবা আছে তবে মাগু আমি তোমার কাছে দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুমি কেন এই বনের মধ্যে কেন আমাকে গর্বে নিয়ে বনে আইছিলা কিভাবে তুমি আমাকে হারাইলা কিভাবে তুমি এই সর্বশান্ত হইলা মাগো তুমি আমার কাছে খুইলা বলো তাই মায় চক্ষের পানি ছাইরা দে বলতাছে বাবা
সেসব অনেক কথা। তুমি যখন গর্ভে ছিলা তোমার বাবার সাথে আমার একটা ওয়াদা হয়, আমার বেদবি হয়ে গেছে তোমার বাবার সাথে, তাই 12 বছরের জন্য আমাকে বনবাস দেয়। সেই বনের মধ্যে তুমি জন্ম নেও। আমি নদীর পারে যখন কাপড় ধুইতে যাই হঠাৎ করে আইসা দেখি তুমি নাই, তোমাকে যেন কে ধরে নিয়ে যায়। তাই সেই দিন হইতে বাবা আমি তোমার জন্য পাগল, তবে তোমার বাবা এই দেশের বাদশাহ ছানি সেকান্দার, তুমি তারির ছেলে, তুমি কিন্তু কোনো সওদাগরের ছেলে নও, তুমি একটা বাদশার ছেলে, তোমার নাম জামাল বাদশাহ। যে হ্যাঁ মা, আমাকে তো বাদশাহ বলাই সবাই পরিচিত, সবাই ডাকে। যে বেশ, ঠিক তাই আছে, তুমি বাদশাহ হবে, তুমি জামাল বাদশাহ। যাচ্ছা মা গো, তুমি এই যে আমার আপন মা, বাদশাহ কিন্তু আমাকে অত ভালোবাসে, সব সময় বাদশাহ আমাকে কাছে রাখতে চায়, তাই বলছে দেখো বাবা জামাল, তোমার যদি আপন মা থাকে, তোমার যদি আপন মা কেউ হয়, তাইলে তুমি একটা করে মানিক তার হাতে দিও। তাই আমি যাকে মা বলি এই মানিকগুলা তাকে দেই নাই, তবে তোমাকে আমি পাইলাম, এই যে বাদশাহ মানিক দিছিল মা গো, এই মানিক তুমি হাতে তুলে নাও। বলতাছে হ্যাঁ সত্যিকারেই কিন্তু এই মানিক তোমার বাবা দিছে, ওই বাদশাহ তোমার বাবা হবে। যাচ্ছা মা গো, আমি তো কিন্তু বাণিজ্যে যাইতেছি, আমার বাণিজ্য হয় নাই, তবে হইছে, তোমাকে যদি পাইছি আমার সর্বশ্রেষ্ঠ বাণিজ্য হয়ে গেছে, গর্ভধারিণী জন্মদুখিনী মা পাইছি, ইয়ার চেয়ে বড় আনন্দের বিষয় আর কোনো বাণিজ্য থাকতে পারে না। মা গো, আমি তোমার চরণ স্পর্শ করে বলতাছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো অল্প কিছু অগ্রসর হইয়া আমি একটু বাণিজ্য করতে পারি। যে ঠিক আছে বাবা, তোমাকে আমি প্রাণ বইরা আশীর্বাদ করলাম, তুমি মনের মতো একটা বাণিজ্য করো, ওই বাণিজ্য করে যাওয়ার পথে কিন্তু বাবা তুমি আমাকে নিয়ে যাও। বেশ মা গো, আমি তোমাকে এই জায়গায় সুন্দর করে থাকার ব্যবস্থা করিয়া তোমার সমস্ত যোগাল যত্ন দিয়া তোমার কাছে লুক দিয়া আমি রাইখে গেলাম সিরুপ 2-4 দিনের জন্য। এই 2-4 দিনের ভিতরে যাওয়ার পথে মা আমি তোমাকে নিয়ে যাব। তাই কি সুদূর আই গিয়া যখন গেছে দেখে ওর বাবার রাজ্য ছাইরে অন্য একটা রাজ্য, ছাইনবুটি লেখা আছে এই জায়গার মধ্যে আইরা বেশি একটা কন্যা আছে, ওই কন্যার সাথে যে পাশা খেলা হাইরা যাবে সারা জীবন কিন্তু তার বাড়িতে কয়াত খাটতে হবে, আর যে পাশা খেলায় ওই কন্যাকে গাড়াইতে পারবে এই রাজ্য তা পাবে, ওই কন্যাকেও লাভ করতে পারবে। এইটা যখন সাইনবোর্ডে দেখলু তখন কই এটা আবার কেমন খেলা, কেমন পাশা খেলা, যে কন্যার সাথে হাইরা গেলে সারা জীবন গোলামি খাটতে হবে আর পারলে পরে রাজ্য তা লাভ করতে পারবে, তবে খেলা কিভাবে খেলে এইটার বিষয় কিন্তু আমার জানতে হবে। এইটা যখন জানবার জন্য গেল ওই যে কামাল, ওই জাইরাই মানে লুপ কইরা জানলো না হুনলো না ওই কন্যার সাথে পাশায় বসছে, পাশা খেলায় তো হাইরা গেছে, গুয়ার মধ্যে 3 লাত্তি না গিয়া ওই যে কন্যা কারাগরে দিয়া থুইছে। ওই যে জামাল, ওই জামাল কি করলো তখন মাঝি মাল্লা করে জিজ্ঞাসা করলো, এই মাঝি মাল্লা গর, তোমাদের লৌকার মহাজন কামাল কোথায় গেছে? কয় আর কইেন না জামাল ভাই, এই যে দেখা যায় রাজকন্যার বাড়ি সাইনবোর্ডে লেখা আছে এই কন্যার সাথে যে পাশা খেলতে পারবো, এই কন্যাকে লাভ করতে পারবো, বিয়া করতে পারবো, এই রাজ্যতা পাবো, এই রাজ্যতার লুবে ওই জায়গায় খেলাবার যে এত খুয়ারে পড়ছে। কয় তাই নাকি? যে হ্যাঁ। কয় ঠিক আছে, এটা তো আমার উদ্ধার করতে হবে। এইদিকে জামাল কি করলো, ওই বস্তিতে ঢুকে গেল, বস্তিতে ঢুকিয়া দেখে একটা বুড়া মানুষ আইলের মধ্যে বসে বসে ঘাস কাটতেছে। কয় হ্যাঁ এই চাষার কাছে সঠিক সিদ্ধান্ত খবর জানতে পারবো। আচ্ছা চাষা গো, এই যে আপনি গো এই দেশের এই যে রাজকন্যা আছে উনি বেলে পাশা খেলে, কিভাবে খেলে একটু কে কি বলতে পারবেন? কয় হ্যাঁ বলতে পারবো, তবে এই সমস্ত খেলার দরকার নাই, তুমি মায়ের বুকে ফিরা যাও গা। ক
কয় না চাচা একটু কে দয়া করে কন, কয় দেখো ওই কন্যায় পাশা খেলে একটা এন্দুরের বাচ্চার জুড়ে একটা বিলার মাথায় মমের বাতি রাখে, হাতের মধ্যে একটা ইন্দুরের বাচ্চা রাখে, যখন পাশার গুটি চালে তখন মানে হাতে তুরি দেয়, বিলাইয়ে মম নিবিয়া দেয়, ইন্দুরে ফরগুটি উল্টিয়া দেয়, বাতি জ্বালিয়া দেখে কন্যায় উঠা গেছে, শত শত রাজা বাসার ছেলে সন্তান গাইটা গেছে। এইটা হইলো খেলার চক্রান্ত, কিভাবে কোন টিকসে রাখে কেউ বলতে পারে না। কয় তাই না যে হ্যাঁ, কয় ঠিক আছে, বিলাই আর ইন্দুর তো, বিলাই ইন্দুর বাবা আমি আইনা নি। উনি কি করলো, উনির যে